ইউনূস আলাইহিসসালাম মাছের পেটে সেজদার মধ্যে পড়ে জিকির করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে যখন এইভাবে জিকির করে, এই ইউনূসেরই জিকিরের আওয়াজ আর মাছের পেটের মধ্যেই সীমাবদ্ধ থাকে নাই, এ আওয়াজ চলে গেল সুদূর আরশে মুআল্লার চারপাশে, এই আওয়াজ চারপাশ দিয়ে ঘুরতে লাগলো। আরশে মুআল্লার ফেরেশতারা যারা কাঁধের উপরে আরশে মুআল্লা বহন করে থাকে, এরা ডাক দেখে, রব এটা তো আপনার বান্দা ইউনূসের জিকিরের আওয়াজ, আল্লাহ আপনার বান্দা ইউনূস সুখের সময়ও আপনার জিকির করত, আজকে মাছের পেটের মধ্যে বিপদে পড়েও আপনাকে ভুলে যায় নাই, আল্লাহ সুখেও সে আপনাকে ভুলে নাই, দুঃখেও আপনাকে ভুলে নাই। আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহকে বলে, রব আপনার বান্দা নবী ইউনূস সুখেও আপনাকে ভুলে নাই, দুঃখেও আপনাকে ভুলে নাই, আল্লাহ আজকের বিপদের দিন আপনিও তারে ভুলে যায়েন না, আল্লাহ আপনি তারে দয়া করেন, আপনি তারে মাফ করেন, উদ্ধার করেন। আর সে মোয়াল্লার ফেরেশতাদের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসের দোয়া কবুল করে নিলেন। শোনেন, আপনার সাপোর্টার দরকার আছে, সব জায়গায় সাপোর্ট লাগে। আরশে মুআল্লার ফেরেশতা চারজন আরশে মুআল্লা কাঁধে করে ধরে রাখে, ধরে আসে, এরা ওই জিকির চারপাশ দিয়ে বাঁচতেছে। ইমাম ইবনে কাসির লেখেন, চারপাশ দিয়ে জিকির বাঁচতেছে। তো বাজার সময় ফেরেশতারা আল্লাহ আপনার বান্দা তো সুখেও জিকির করছে, আপনার দুঃখেও পুরো করতেছে, আল্লাহ আপনি দয়া করে আপনার ইউনূসরে মাফ করে দেন, তার এই বিপদ থেকে বাঁচা। দেখেন ফেরেশতারা কিন্তু ইউনূস আলাইহিসসালামের পক্ষে সাপোর্ট করছে, যেন সাপোর্ট লাগে, সর্বক্ষেত্রে সাপোর্ট লাগে। সৃষ্টির মাছগুলি আপনার জন্য দোয়া করে, যদি আপনি পরহেজগার হন, আল্লাহওয়ালা হন, কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যখন ইন্তেকাল করে তখন মাছ কাঁদতে থাকে, জমিন কাঁদতে থাকে, গাছ তরুলতা পাতা পশু পাখিরা কাঁদতে থাকে, আল্লাহ তোমার জমিন থেকে একজন আবিদ তোমার আল্লাহওয়ালা বান্দা চলে গেল, তারা কাঁদতে থাকে, সৃষ্টি কাঁদে কাঁদে, আসমান কাঁদে, আসমান কাঁদতে থাকে। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু যেদিন শহীদ হন সেই দিন থেকে চল্লিশ রজনী পর্যন্ত আকাশ লালিমা ছিল। ইমাম ইবনু কাসির, ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ তিনি আর কিতাবের ভিতরে লিখতেছেন যে চল্লিশ দিন পর্যন্ত আকাশ লালিমা ছিল, আকাশ চল্লিশ দিন পর্যন্ত ক্রন্দন করেছিল, একসাথে বলা যাবে না, সুবহানাল্লাহ, চল্লিশ দিন পর্যন্ত আকাশ ক্রন্দন করেছিল, হে রব দুনিয়ার থেকে তুমি এমন একজনকে নিয়ে আসছো যিনি জান্নাতের যুবকদের সাইয়্যিদ, আল্লাহু আকবার। সৃষ্টি কেঁদেছিল, কোনো কোনো বর্ণনাতে আসছে, কোনো কোনো বর্ণনার ভিতরে আসছে, ইমাম সুয়ুতি তার কিতাবের মধ্যে লিখছেন যে তিন দিন পর্যন্ত উট দুম্বা ছাগল ভেড়া পশু পাখিরা খাবারে মুখ লাগাইছিল না, তারা পানিতে পর্যন্ত মুখ লাগায়নি। চল আল্লাহর প্রিয়ারাজ বান্দারা যখন দুনিয়ার থেকে চলে যায় তখন তাম সৃষ্টি কাঁদতে থাকে, এমন জীবন করিয়ে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন, কবির কথাটা তো দারুণ চমৎকার, এমন জীবন করিয়ে গঠন কাঁদিবে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মোহতরম উপস্থিতি, শুকর গুজারি বান্দা হতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবিল ওয়ালিদাইনি হাসানা অবিদিল কুরবা ওয়ালিয়াতামা ওয়ালমাসাকিন, তোমা তোমার নিকট প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে তুমি সুন্দর ব্যবহার করবে। এই মাসালাতে আসলে আমার দেশের বহু নারী জাহান্নামে চলে যাবে, বহু মহিলা জাহান্নামে চলে যাবে, পুরুষরা জামানতেই একটা পর্যায়ে আছে কিন্তু বহু নারী জাহান্নামে চলে যাবে। প্রতিবেশী প্রতিবেশীর নারীর সাথে নারীর সম্পর্ক নাই, ঝগড়া ফাসাদ বেশি লাগে। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু যেদিন শহীদ হন
সেদিন থেকে চল্লিশ রজনী পর্যন্ত আকাশ লালিমা ছিল। ইমাম ইবনু কাসির, ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহ, তিনার কিতাবের ভিতরে লিখতেছেন যে চল্লিশ দিন পর্যন্ত আকাশ লালিমা ছিল, আকাশ চল্লিশ দিন পর্যন্ত ক্রন্দন করেছিল। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? চল্লিশ দিন পর্যন্ত আকাশ ক্রন্দন করেছিল, হে রব, দুনিয়া থেকে তুমি এমন একজনকে নিয়ে আসছো যিনি জান্নাতের যুবকদের সাইয়্যিদ। আল্লাহু আকবার! সৃষ্টি কেঁদেছিল, কোনো কোনো বর্ণনাতে আসছে, কোনো কোনো বর্ণনার ভিতরে আসছে, ইমাম সুয়ুতি তার কিতাবের মধ্যে লিখছেন যে তিন দিন পর্যন্ত উট, দুম্বা, ছাগল, ভেড়া, পশু পাখিরা খাবারে মুখ লাগাইছিল না, তারা পানিতে পর্যন্ত মুখ লাগায়নি। চল, আল্লাহর প্রিয়ারা বান্দারা যখন দুনিয়ার থেকে চলে যায় তখন তাম সৃষ্টি কাঁদতে থাকে, এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবির কথাটা তো দারুণ চমৎকার, এমন জীবন করিও গঠন, কাঁদিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই যে আল্লাহর সৃষ্টির এক দারুণ বিরাট পরিক্রমা। বাংলাদেশেই আপনি যদি দেখেন, ছোট্ট একটা দেশ, একেবারে ছোট, আমরা যখন মাহফিল করতে বের হই তখন মনে হয় একবার ছোট্ট একটা দেশ, এটা ঘুরতে 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 বাংলাদেশ আমার কাছে দেশই মনে হয় না, মানে একবার ছোট্ট দেশ মনে হয়। এটার এমন কোনো জেলা নাই যে জেলা আমরা, মানে আমার পদচারণা না আছে, চোখ বন্ধ করলে আমি বাংলাদেশের বহু রাস্তার কথা বলে দিতে পারি, অনেক গ্রামে, অনেক থানার, অনেক অঞ্চলে রাস্তার কথা আমি বলে দিতে পারি, এই রাস্তায় দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে, দিক দিয়ে গেছে। তা আমার এই চোদ্দ বছরের জীবনে, ওয়াজের জীবনে, আমি বাংলাদেশের বহু রাস্তার কথা বলে দিতে পারি, এদিক দিয়ে, এদিক দিয়ে গেছে। এই ছোট্ট একটা দেশের ভিতরে ছয়টা ঋতু, আপনি যদি মায়ানমারে চলে যান তো আরো কোয়ালিটি, আরো যদি সামনে আগান তো আরো কোয়ালিটি, তো বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আবহাওয়ার কোয়ালিটি, একই পৃথিবী, একই সূর্যের আলো চলতেছে কিন্তু কোয়ালিটি ভিন্ন। এই যে আল্লাহর সৃষ্টির বিরাট বড় পরিক্রমা, মুহূর্তের ভিতরে, প্রত্যেক সেকেন্ডে 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 সেকেন্ডে, সময়ে সময়ে, এক মালিক, এক আল্লাহ তাম সৃষ্টিকে পরিচালনা করেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, আমি সর্বময় ক্ষমতার মালিক, সর্বময় কর্তৃত্বের মালিক আল্লাহ। আপনি আরেকটু চিন্তা করেন, আমাদের হাড় দিয়ে রক্ত পাঁচশ, পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, এই 800 কোটি মানুষের হৃদয় দিয়ে, হাড় দিয়ে প্রত্যেক সেকেন্ডে হাজার হাজার বার রক্ত যিনি পাঁচ করাচ্ছেন, একটু বিদ্যুৎ বিল দেওয়া লাগে না, ডাক্তারি খরচা দেওয়া লাগে না, হসপিটাল বিল দেওয়া লাগে না, অক্সিজেন আপনাকে এক্সট্রাভাবে দিতে হয় না, কারো রিং পরাতে হচ্ছে না, অর্থাৎ 800 কোটি মানুষের রিং পরানো লাগতেছে না, আল্লাহ নিজে রিং পরাই দিয়ে রাখছে। 800 কোটি মানুষের হৃদয় দিয়ে একসাথে, এক মুহূর্তে, এক সেকেন্ডে, প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ বার যিনি রক্ত পাঁচ করান, সে ক্ষমতার মালিককে, না না একসাথে বলতে হবে, কে? এই জন্য আল্লাহ বলছে, কুল, হুজুর আপনি বলেন, ইন্না সালাতি, এই সালাত আমি আল্লাহর জন্য, এই সেজদাটা আল্লাহর জন্য। সলাৎ কিসের জন্য? সলাৎ কেন? সলাৎ কি? সলাতের মূল ফাংশনটা কি? সলাতের মূল ফাংশন হচ্ছে আসলামতু লি রব্বিল আলামিন, এমন একজন মহান প্রতিপালকের সামনে আমি নত জানু হলাম, সেজদায় পড়ে গেলাম যে হে রব, আপনি সব কর্তৃত্বের মালিক। সলাৎ হচ্ছে এটা, ইখলাসের সাথে আসা যে সেজদার মধ্যে পড়ে যাওয়া, সুবহান রব্বিল আলা, আপনি মহান ও পুত পবিত্র, সর্বশক্তিমান, আপনি এসে সেজদার মধ্যে পড়ে একটা রুলসে, রেজুলেশনে, যে রেজুলেশনটা আল্লাহর নবী আপনাকে বাতলাই দিয়ে দিয়েছেন যে এই রেজুলেশনে তুমি নামাজে দাঁড়াও, তো ওই রেজুলেশনে আপনি আল্লাহর সামনে নত জন হয়ে সেজদার মধ্যে পড়ে যাওয়া, আল্লাহ আপনি আমার মালিক, আপনি সর্বশক্তিমান, আসলামতু লি রব্বিল আলামিন,
হৃদয় থেকে আল্লাহকে সিজদা দেওয়া, যে আল্লাহ আমি আপনার কর্তৃত্ব, আপনার ক্ষমতা, আপনার একত্ব, আপনার রাব, আপনি মালিক, আপনি আমার সৃষ্টিকর্তা আল্লাহ, সেটা জেনেই আপনার কুদরতি কদমে সিজদার মধ্যে পড়ছি। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আত্মসমর্পণ করা। অনুষ্য কি আমার জীবনের যাহা কিছু আছে সব লিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহর জন্য কুরবানি করা, ত্যাগ করা। আপনি শাদি করছেন আপনার স্ত্রীটাকেও আল্লাহর জন্য বিয়ে করছেন, বলে কারণ কি, আপনার একটা সংসার হবে, বাচ্চা হবে, ভবিষ্যৎ আছে, এই বাচ্চাদেরকে মানুষ বানাবেন, দিন শেখাবেন, আপনার স্ত্রীকে দিনের পথে পরিচালিত করবেন। আপনার জীবনের ব্যবসা বাণিজ্য আল্লাহর জন্য হতে হবে, কারণ ওই ব্যবসা থেকে আন হবে, রুজি হবে, ওখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ আল্লাহ যেটা আপনার জন্য ফরজ করেছেন যাকাত আপনি দিয়ে দিবেন। যদি যাকাত ফরজ না হয় তাহলে কিছু না কিছু সৎকা দান সৎকা আল্লাহর পথে আপনি ব্যয় করবেন, এটাও আল্লাহর জন্য। মোট কথা আমার আপনার জীবনে সব কিছুই আল্লাহর জন্য হতে হবে। মাহিয়ায়া আমার জীবনের যা আছে সব আল্লাহর জন্য, জিন্দগির যাহা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য নিয়োগ করতে হবে। আপনি যে সকালে খান, দুপুরে খান, রাত্রিবেলা খান, এই খানা গ্রহণ করার সময় যদি আপনার একটা নিয়ত থাকে আল্লাহ আপনি আমাকে যে রিজিক দান করছেন, একটা বারেই আপনি নিয়তটা করে রাখবেন যে আল্লাহ আপনি আমার যে রিজিক দিছেন এই রিজিক থেকে আমি যেটা খাচ্ছি এই খাওয়ার পরে আমার শরীর যে পুষ্টি হবে, আমার শরীর যে শক্তি আসবে, আমার শরীরে যে এনার্জি আসবে, এনার্জি দিয়ে যেন আমি আপনার ইবাদত করতে পারি, আমি যেন আপনার গোলামি করতে পারি, আপনাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে সারা জীবনে যেই খাবার খাবেন ওই খাবারের কোনো হিসাব নেই, ওই খাবারের কোনো হিসাব আল্লাহ টান দিবে না। ওই একটা নিয়ত রাখতে হবে যে আল্লাহ আমি যেই খাবারটা আপনি আমাকে দিছেন, আপনি আমার জন্য যেটা বরাদ্দ করছেন ওই খানাটা খাইয়া যেন আমার যে সঠিক এনার্জি আসে, এই এনার্জি দিয়ে যেন আপনার ইবাদত করতে পারি আল্লাহ, তাহলে সারা জীবনে ওই রিজিক থেকে আপনার জন্য আর কোনো হিসাব নেই, কারণ আপনি নিয়তই করছেন আল্লাহ আমার ওই খাবার থেকে যে শক্তি আসবে শক্তি দিয়ে যেন আমি তোমার ইবাদত করতে পারি। তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ এটার হিসাব টান দিবে না, আল্লাহ আমি তো নিয়ত করছিলাম, আল্লাহ বেকসুর খালাস করে দিবে, যাও যা খাইছো আজকে আর কোনো হিসাব নেই, তবে হালালটা খাইতে হবে হারামটা না। প্রিয় মুহতারাম উপস্থিতি, এই জন্য আল্লাহ বলছেন ও আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করিও না। এটা আল্লাহর কাছে সবচেয়ে নিন্দনীয় এবং ঘৃণিত কাজ, আল্লাহ এটাকে এমনই অপছন্দ করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি বিশ্বাস করবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এবং বান্দা, সে বেকসুর খালাস হবে, আল্লাহ তাকে কোনো না কোনো দিন জান্নাত দিয়ে দিবে। না একসাথে হলো না, সুবহানাল্লাহ। আর একটু তে হাদিসটা বলার পরে সহিহ বুখারীতে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব সহজ সরল সাহাবী ছিলেন, এমনিতেই দেখবেন যারা বেশি বুজুর্গ হয় তার আর কোনো ফেসগুস থাকে না অন্তরে, আপনি কথাটা সারা জীবন মনে রাখবেন, যারা বুজুর্গ হয় আল্লাহ বলা হয় দুনিয়া বিরাগী হয় তারা দুনিয়ার ফেসগুস অন্তরে রাখে না, এগুলি স্থান পায় না, যেখানে আল্লাহর জিকির ইবাদত রসুলের মোহাব্বত থাকে এখানে দুনিয়ার ফেসগুস রাজনীতি এগুলি তারা ঢুকাইতে পারে না, আসতে পারে না। যেমন যারা জাগিদ আলিম, আল্লাহ বলা আলিমদের ভিতরে তফাত আছে, আল্লাহ বলা আলিম তাদের মগজে যে কোরআন হাদিস ঢুকাইছে এর ভিতরে আর বাহিরে কিছু ঢুকাইতে পারে না, ঢুকে না। আমি বুখারী শরীফ পড়তাম, আমার এক উস্তাদ ছিলেন বুড়া মুহাদ্দিস বলতাম, 40 বছর হাদিস পড়াইছেন,
অনেক জেগিয়ে আলেম ছিলেন, খুব বৃদ্ধ লোক, আমার খুব মায়া করতেন। তো হুজুরকে বলতাম, হুজুর জীবনে কোনোদিন জুব্বা আয়রন করে ফরছে না, তো উনি রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে যে উনি ওই মারা গেছেন, ইন্তেকাল করছেন, মনে হবে যে উনি কোনো আলেম না, একজন সাধারণ মানুষ, কোনো ছোট গরিব বংশের ছেলে টেলে হবে, মুরব্বি হবে, তো এই একটা টুপি, তো মাথায় সরিষার তেল দিতেন, ওই তেল লাগতে লাগতে টুপি অনেক সময় এই ঝিরঝিরে ঝিরঝিরে কালো হয়ে যেত। তো বহুবার বলছি, হুজুর একটু খুলে দেন, আমি ধুয়ে আপনার জন্য এটা আয়রন করে পরিষ্কার করে এনে দিই। না রে বাবা, দুনিয়াতে বাঁচবই কয়দিন, তা আমি কোনোদিনও দেখিনি উনি ওই আয়রন করে জুব্বা পরছে। বরিশাল বাড়ি ছিল, জুব্বা কখন আয়রন করে পড়তেন না, কিন্তু খুব জাগিয়ে এবং আমলওয়ালা ছিল, বাড়তি কথা পছন্দ করতেন না। তা আমি ওই ছাত্র বয়স থেকে ওয়াজ করি, তা আমার বলতো যে বেটা এই মিষ্টি মিষ্টি কথা কই পাও, এইভাবে সাজায় সাজায় কীভাবে বল। বললো, হুজুর এটা আল্লাহ দিছে, আমি তো এইভাবে বলতে পারি না। আমি বললাম, হুজুর আল্লাহ আপনাদেরকে দিছে আমাদেরকে হাদিস শেখানোর জন্য, আর আমরা আল্লাহ বানিয়েছে পাবলিককে বোঝানোর জন্য, আপনার এক কাজ আমরা আর এক কাজ, আপনার দিছে আল্লাহ আম জনতা বোঝানোর জন্য। দেখবেন অনেক বড় বড় শাইখুল হাদিস, বড় বিরাট বড় আলেম ওয়াজ করতে পারে না, আছে ওরকম। আমার অনেকগুলি মহাদ্দিস ছিল, একজন আছে নেসারিয়া কামিল প্রধান ফকি, উনি আমার উস্তাদ, বখারি শরীফ পড়ছি, এখন উনি প্রধান ফকি। আরেকজন আছে ঢাকার এক হেড মহাদ্দিস, খুব ভালো ঝেঁকে দা আলেম ছিলেন, পৃথিবী বাংলাদেশের অন্তত বোর্ড স্ট্যান্ডার্ডই আলেম, মানে বাংলাদেশের ভিতরে প্রথম স্টান করা আলিমে, দাখিলে, ফাজিলে, কামিলে, ফিকে, মানে সারা বাংলাদেশের ভিতরে প্রথম হয়েছে, লক্ষ লক্ষ ছাত্রের ভিতরে ফার্স্ট। তো বুঝতে পারছেন কেমন মেধাবী, একবার ক্লাস নিলে আর দ্বিতীয়বার ক্লাস পড়তে হইতো না, এক ক্লাসেই বুঝাই দিত যে এটা এটা, স্টাডি খুব সুন্দর ছিল। তো মোতারাম খুব মনোযোগ দিয়ে, কিন্তু ওয়াজ করতে পারে না। হুজুরদেরকে বলতাম, হুজুর বেটা এগুলো আমার দ্বারা সম্ভব না, এটা হলো আলাদা ফাংশন, আল্লাহ রাব্বুল আলামিন কাকে কিভাবে নির্বাচন করবে আমরা জানি না, কোনভাবে নির্বাচন করবে আমরা জানি না, সবাইকে দিয়ে সব কাজ হয় না, আল্লাহ এক একজনকে দিয়ে এক একটা কাজ করায়, বাগান আল্লাহ এক একভাবে সাজায়, ধনী দরিদ্র, আলেম জালেম সব বৈষম্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সাজিয়েছেন। মুতারাম আল্লাহ পাক এক একজনকে এক একটা দায়িত্ব প্রদান করছেন, সৃষ্টির বিরাট বড় এই পরিবর্তন, পরিবর্তন সংযোজন বিয়োজন আল্লাহর মহা সৃষ্টির সৃষ্টির পরিক্রমা সব আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের এক বহিঃপ্রাক প্রকাশ মাত্র। মুতারাম উপস্থিতি বিশাল সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন এক সময়ে এক মুহূর্তে একসাথে একভাবে চালান, কোনো খাতা নাই, কোনো ভুল নাই। মাঝে মধ্যে আল্লাহর কোরআনে আল্লাহ এইভাবে বলতেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা, হে আমার বান্দারা তোমরা আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তোমরা তাকাও, তাকায় দেখো আমি আল্লাহ সেটাকে কিভাবে তৈরি করেছি, নির্মাণ করেছি, তোমরা দেখো। কিন্তু আমরা দেখি, বুঝার জন্য দেখি না। একটা কুকুর থেকে আমাদের শিকার আছে, রাস্তায় চলার সময় আমাদের শিকার আছে, প্রত্যেক জীবন জীবন থেকে আমাদের শিকার আছে। এই জন্য আল্লাহর সাথে কোনো মতেই শরীক স্থাপন করা যাবে না, আল্লাহ ছাড়া আর কোন কারোর জন্য ইবাদত হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে হ্যাঁ তোমার পিতামাতা যদি থাকে তাদের সাথে সুন্দর আচরণ করো, ন্যায় সঙ্গত ব্যবহার করো, উত্তম কথা তাদের সাথে বলো, নরম নরম ভাষায় বলো। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের পরিসংখ্যানে লক্ষ বাবা আছে, লক্ষ লক্ষ মা আছে যারা সন্তান কর্তৃক নির্যাতিত হয়, কিন্তু বহু বাবা বলতে পারে না, বহু মা বলতে পারে না সন্তান ফ্যামিলি কর্তৃক নির্যাতিত হয়।
আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার পরেই বুঝতে পারবেন। অতি বৃদ্ধতা যখন আসবে তখন আরো বুঝতে পারবেন। অতি বৃদ্ধতা বুঝেনি, একবারে বেশি বৃদ্ধতা, বেশি অসুস্থতা, বেশি দুর্বলতা যখন আসবে তখনই বুঝবেন যে পৃথিবী কি। যাদের জন্য হারাম উপার্জন করেছেন তারা কি, যাদের জন্য বাজ বিচার করেন নাই আল্লাহ রসুল থেকে নিজেকে জুদা করে ফেলছেন তারা কি, তখন বুঝতে পারবেন। এই কথাটা আপনাকে সারা জীবন মনে রাখতে হবে, পরিসংখ্যান রাখতে হবে আপনাকে। মোতারাম, আপনাদেরকে বোঝানোর দায়িত্বটা আমাদের, বোঝার দায়িত্বটা আপনাদের, জীবন চালনের পথে আপনাদেরকে সঠিকটা বোঝানোর চেষ্টা করি। আমি কোন দেশের, কোন ঘরের, কোন বংশের, কোন মাদ্রাসার, এটা বিষয় না। মোতারাম উপস্থিতি, জীবন চালনার পথে অতি বৃদ্ধতা যখন বাড়িতে আসবে তখনই বুঝবেন সন্তান আর আপনজন কি, তখন সবাইকে চিনে যায়। হারে করোনার সময় বহু মানুষ মারা গেছে, ডরে বহু সন্তান জানাজাতেই আসে নাই। বুঝেন তো আপনি, বহু সন্তান বাবাকে দেখতে আসে নাই যদি করোনায় ধরে। এরকম যদি বাংলাদেশে 10 লক্ষ মানুষ মারা যায় তো করোনার সময়, তাহলে 10 লক্ষ ফ্যামিলি চিনা যাইত, 10 লক্ষ পিতা যদি মারা যাইত তো 10 লক্ষ সন্তান চিনা যাইত। আপনি তো অল্প কিছু দেখছেন, এর চাইতে ভয়াবহ হলে লাশ দাফন করার মানুষই খুঁজে পেতেন। সেটাই যদি হয় তাহলে এক বাক্যে এক কথায় মানতে হবে, আপনার যিনি মালিক, আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার আপন। এক বাক্যে মানতে হবে, যিনি আপনাকে সৃষ্টি করে আদর করে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনার জন্য বিনা মূল্যে রিজিক দিচ্ছেন। একটা দিন আল্লাহ বিল চাইছেন, একটা দিনের জন্য আল্লাহ চাইছেন, বিনা মূল্যে দিচ্ছেন আপনার জন্য আকাশ, বৃষ্টি, আবহাওয়া, সূর্য, অন্ধকার, আলো, স্বাস্থ্যতা, সুস্থতা, ওষুধ, খাবার, সন্তান, সন্ততি, সব আল্লাহ আপনার জন্য ফয়সালা করছেন। বিনিময়ে আল্লাহ কিচ্ছু চাইছে না, শুধু একটা বাক্য চাইছে, ওয়াশকুরুলি, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও। শুধু এতটুকু চাইছে আল্লাহ, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হবে, শুধু এতটুকুনি চাইছে, আর কিচ্ছু চাইনি। নাফরমানকে আল্লাহ অপছন্দ করে, আল্লাহ শুধু এতটুকুনি চাইছে তোমরা কৃতজ্ঞ হও। মনে রাখতে হবে তিনি আপনার আপন। অতএব নির্জনে, নিবৃতে, আপদে, বিপদে, সুখে, দুঃখে সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে। আপনি এখন সুখে আছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আমার অনেক ভালো রাখছেন, সেজদায় পরে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আপনি আমার অনেক ভালো রাখছেন, আল্লাহ আপনার দরবারে অসংখ্য শুকুর, কৃতজ্ঞতা, আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে। বিপদে পড়ছে তখন আল্লাহকে ডাকতে হবে। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে সেজদার মধ্যে পড়ে জিকির করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনুস মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে যখন এইভাবে জিকির করে, এই ইউনুসেরই জিকিরের আওয়াজ আর মাছের পেটের মধ্যেই সীমাবদ্ধ থাকে নাই, এ আওয়াজ চলে গেল সুদূর আরশে মুআল্লার চারপাশে। এই আওয়াজ চারপাশ দিয়ে ঘুরতে লাগলো, আরশে মুআল্লার ফেরেশতারা যারা কাঁধের উপরে আরশে মুআল্লা বহন করে থাকে, এরা ডাক দেখে, রব এটা তো আপনার বান্দা ইউনুসের জিকিরের আওয়াজ, আল্লাহ আপনার বান্দা ইউনুস সুখের সময়ও আপনার জিকির করত, আজকে মাছের পেটের মধ্যে বিপদে পড়েও আপনাকে ভুলে যায় নাই, আল্লাহ সুখেও সে আপনাকে ভুলে নাই, দুঃখেও আপনাকে ভুলে নাই। আর বহনকারী ফেরেশতারা আল্লাহকে বলে, রব
আপনার বান্দা নবী ইউনূস সুখেও আপনাকে ভুলে নাই, দুঃখেও আপনাকে ভুলে নাই। আল্লাহ আজকের বিপদের দিন আপনিও তারে ভুলে যায়েন না, আল্লাহ আপনি তারে দয়া করেন, আপনি তারে মাফ করেন, উদ্ধার করেন। আর সে মোয়াল্লার ফেরেশতাদের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসের দোয়া কবুল করে নিলেন। শোনেন, আপনার সাপোর্টার দরকার আছে, সব জায়গায় সাপোর্ট লাগে। আরশে মোয়াল্লার ফেরেশতা চারজন আরশে মোয়াল্লা কাঁধে করে ধরে রাখে, ধরে আসে। এরা ওই জিকির চারপাশ দিয়ে বাঁচতেছে। ইমাম ইবনে কাসির লেখেন, চারপাশ দিয়ে জিকির বাঁচতেছে। তো বাজার সময় ফেরেশতারা আল্লাহ আপনার বান্দা তো সুখেও জিকির করছে, আপনার দুঃখেও পুরো করতেছে, আল্লাহ আপনি দয়া করে আপনার ইউনূসরে মাফ করে দেন, তার এই বিপদ থেকে বাঁচা। দেখেন ফেরেশতারা কিন্তু ইউনূস আলাইহিস সালামের পক্ষে সাপোর্ট করছে, যেন সাপোর্ট লাগে, সর্বক্ষেত্রে সাপোর্ট লাগে। সৃষ্টির মাছগুলি আপনার জন্য দোয়া করে, যদি আপনি পরহেজগার হন, আল্লাহওয়ালা হন। কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যখন ইন্তেকাল করে তখন মাছ কাঁদতে থাকে, জমিন কাঁদতে থাকে, গাছ তরুলতা পাতা পশু পাখিরা কাঁদতে থাকে, আল্লাহ তোমার জমিন থেকে একজন আবিদ তোমার আল্লাহওয়ালা বান্দা চলে গেল, তারা কাঁদতে থাকে। সৃষ্টি কাঁদে কাঁদে, আসমান কাঁদে, আসমান কাঁদতে থাকে। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু যেদিন শহীদ হন সেদিন থেকে চল্লিশ রজনী পর্যন্ত আকাশ লালিমা ছিল। ইমাম ইবনু কাসির, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি আর কিতাবের ভিতরে লিখতেছেন যে চল্লিশ দিন পর্যন্ত আকাশ লালিমা ছিল, আকাশ চল্লিশ দিন পর্যন্ত ক্রন্দন করেছিল। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? চল্লিশ দিন পর্যন্ত আকাশ ক্রন্দন করেছিল, হে রব দুনিয়া থেকে তুমি এমন একজনকে নিয়ে আসছো যিনি জান্নাতের যুবকদের সাইয়্যিদ। আল্লাহু আকবার। সৃষ্টি কেঁদেছিল, কোনো কোনো বর্ণনাতে আসছে, কোনো কোনো বর্ণনার ভিতরে আসছে, ইমাম সুয়ুতি তার কিতাবের মধ্যে লিখছেন যে তিন দিন পর্যন্ত উট দুম্বা ছাগল ভেড়া পশু পাখিরা খাবারে মুখ লাগাইছিল না, তারা পানিতে পর্যন্ত মুখ লাগায়নি। চল আল্লাহর প্রিয়ারা বান্দারা যখন দুনিয়ার থেকে চলে যায় তখন তাম সৃষ্টি কাঁদতে থাকে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কবির কথাটা তো দারুণ চমৎকার। এমন জীবন করিও গঠন, কাঁদিবে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মোহতারাম উপস্থিতি, শুকুর গুজারি বান্দা হতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল কুরবা ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন। তোমার তোমার নিকট প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে তুমি সুন্দর ব্যবহার করবে। এই মাসালাতে আসলে আমার দেশের বহু নারী জাহান্নামে চলে যাবে, বহু মহিলা জাহান্নামে চলে যাবে। পুরুষরা জামানতেই একটা পর্যায়ে আছে, কিন্তু বহু নারী জাহান্নামে চলে যাবে। প্রতিবেশী প্রতিবেশীর নারীর সাথে নারীর সম্পর্ক নাই, ঝগড়া ফাসাদ বেশি লাগে। আল্লাহ রসুলের সামনে দিয়ে এক মহিলার জানাজা যাচ্ছে, এমন সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মহিলা জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রসুল্লাহ তার নামাজ রোজা জিকির ফিকির তো খুব ভালো ছিল। আল্লাহ রসুল বলেন জিকির ফিকির নামাজ রোজা ভালো হলে কি হবে, এই নারীর দ্বারা তার প্রতিবেশীরা কষ্ট পাইত, এই নারীর দ্বারা প্রতিবেশীরা কষ্ট পাইত, যার কারণে তার নামাজ তাকে জান্নাতে নিতে পারেনি, তার রোজা তাকে জান্নাতে নিতে পারেনি, তার জিকির ফিকির তাকে জান্নাতে নিতে পারেনি, কারণ প্রতিবেশীরা অসন্তুষ্ট ছিল, প্রতিবেশীরা তার দ্বারা ব্যথা পাইত, কষ্ট পাইত, যার কারণে আল্লাহ রসুল বলতেছে এ নারী জাহান্নামী। হাই হাই হাই, কি সর্বনাশ হয়ে গেল। এই জন্য আমরা আমাদের প্রতিবেশী যারা আছে, চারুপাশে যারা আছে, দ্য কংক্রিট, এটা কংক্রিটের জঙ্গল, এই শহরটা একটা ইট পাথরের জঙ্গলের মতো, এটা একটা জঙ্গল, কিন্তু ইট পাথরের জঙ্গল, এই জঙ্গলে আমরা বসবাস করি। ইট পাথরের জঙ্গলে থাকতে থাকতে আমাদের হৃদয় পাথরের মতো হয়ে গেছে, হৃদয় আমাদের পাথরের মতো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। একই বিল্ডিংয়ে আমরা অনেক মানুষ থাকি কিন্তু কেউ কারো খোঁজ নিতে পারি না,
বসতে পারি না, খাইতে পারি না, একসাথে সময় হয় না, সব ব্যস্ত। যাই হোক, বলছিলাম প্রতিবেশী, শহর এটা ভিন্ন বিষয়, গ্রামগঞ্জে যারা আছে, নিকট প্রতিবেশী যারা আছে, তাদের সাথে সুন্দর আচরণ করা, সুসম্পর্ক বজায় রাখা, তাদের অসুবিধাগুলি দূর করা, তাদের সুবিধা অসুবিধায় তাদের পাশে থাকা, এটা আল্লাহ রসুলের এক মহান চরিত্রের অংশ ছিল। এমনকি এই কথাটা রসুল করিম এইভাবে বলতেছে যে এই নারীটা জাহান্নামে শুধুমাত্র তার মাধ্যমে প্রতিবেশীরা কষ্ট পাইত। আর এক মহিলার জানাজা যাচ্ছে, প্রিয় নবী বললেন এই মহিলা জান্নাতি, সাহাবায়ে কিরাম বলেন ইয়া রসুল আল্লাহ, এই মহিলা তেমন তো নামাজ রোজায় পারদর্শী ছিল না, পাকাভুক্ত ছিল না। আল্লাহর নবী বলেন তাহলে হবে কি, কিন্তু এই মহিলার কর্তৃক প্রতিবেশীরা তারা কষ্ট পাইত না, এবং প্রতিবেশীদের সুখ দুঃখ আর অসুবিধাগুলি সে সলভ করত, সে প্রতিবেশীদের দুঃখে সুখে পাশে থাকত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে। মানুষ মারা যাওয়ার পরে অনেক মানুষ দেখবেন বলবেন আহা লোকটা ভালো ছিল, খুব অমায়িক ছিল, তার ব্যবহার সুন্দর, তার আচরণ সুন্দর, বিপদ আপদ আমাদের পাশে থাকত। যখন মানুষ তার প্রশংসা করতে থাকে এটা আরশে মুআল্লার মধ্যে লিখিত হয়ে যায়। আল্লাহ পাক ডাক দেব, নবীজি বলতেছেন সাহাবীরারে, মানুষ যখন তার প্রশংসা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশংসাকারী বান্দা হিসেবে আল্লাহ কবুল করে নিয়ে বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মানুষ যখন প্রশংসা করে অন্তর থেকে, আবার বিষয়টা এরকম না যে জোর করে সাক্ষ্য দিল কেমন ছিল, ভালো ছিল, কেমন ছিল, ভালো ছিল, কেমন ছিল, ভালো ছিল, অনেক জায়গায় সিস্টেম আছে, ইচ্ছা না থাকলে অনেকে গা ভালো ছিল, বিষয়টা এরকম না, বিষয়টা অন্তর থেকে আসবে আহা লোকটা ভালো ছিল, আহা ভালো মানুষটা মারা গেছে, এরকম অনেক জায়গায় হয় না, কিছু ভালো মানুষ মারা গেলে মানুষরা বলতে থাকে আহা লোকটা খুব ভালো ছিল, অন্তর থেকেই আসে যে আহা লোকটা ভালো ছিল। আবার কিছু মানুষ মারা গেলে মানুষকে ধুর মরে গেছে ভালো হয়েছে, এ শয়তান দুনিয়া থাকার যদি না থাকে ভালো। তো যখনই মানুষ অন্তর থেকে আপনাকে গালি দিবে ঠিক তখনই সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সেটা আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। এই জন্য এই বিষয়টাকে আপনাকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে, খুব গুরুত্বের সাথে দেখতে হবে। মনে কিছু নিয়েন না, আমার সমাজে বহু মানুষ আছে গ্রামগঞ্জে দেখবেন, শহর তো এটা ভিন্ন বিষয়, গ্রামগঞ্জে দেখবেন বহু মানুষ আছে, প্রত্যেক গ্রামে ক্লিক বাজ আছে, প্রত্যেক গ্রামে কিছু মানুষ আছে খালি অশান্তি বাধায়, ঝগড়া মীমাংসা না করাইয়া আরো বাধায় দেয়, এটার নাম হচ্ছে ক্লিকবাজ। ক্লিকবাজ, এই ক্লিকবাজ মানুষ প্রত্যেক গ্রামের ভিতরেই আছে, প্রত্যেক এলাকাতে আছে, ফ্যামিলিতেও আছে। কি আশ্চর্য, ফ্যামিলির ভিতরে ক্লিকবাজ, কি অসুস্থ মস্তিষ্কের। আপনি আপনাদের কি, আমরা তো মুসলমান, আমাদের কথা বাদ দিলাম, ল্যাংটা দেশের কাছে যান, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, চীন, ওদের মানুষ, দেশের মানুষ কাজ করিয়ে টাইম পায় না, ক্লিকবাজি তো দূরের কথা, এই চিন্তা তাদের মগজেই আসে না, অথচ ল্যাংটা হাফ প্যান্ট পরে ঘুরতেছে, বার হাউসে যাচ্ছে, মদ খাচ্ছে, ও নেশা করতেছে, ও নারী নিয়ে ফুর্তি করতেছে, ও মহিলারা আবার দোলঙ্গ হয়ে রাস্তায় চলতেছে, ক্লিকবাজির চিন্তা মাথার ভিতরেই নেই। যত খালি অশান্তি শয়তানি বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের ভিতরে খালি ক্লিকবাজি, আর কিছু না, বসে কোনো কাজ নাই, সার দোকানে বয়ে বয়ে ক্লিকবাজি করব, ওই দোকানের মোড়ে বয়ে বয়ে ক্লিকবাজি করব, কার কি ক্লিকবাজি, কার কি দোষ আছে, কার কি গুণ আছে, সত্য গোষ্ঠীর গুণ, এগুলো খালি বসে বসে গবেষণা করতে থাকে। এ আমাদের মস্তিষ্ক, অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা। এই জন্য আল্লাহ বলছেন ফাযকুরুল্লাহ, জিকির করো, কাসীরা অত্যধিক পরিমাণে করো। এই জন্য আমাদের কিছু কিছু সময় সময় জিকিরের দরকার। এই যে আমরা মাঝে মধ্যে জিকিরের ইন্তজাম করে বিভিন্ন সময়ে, মাগরিবে, ফজরে, বিভিন্ন টাইমে, ভালো করেন না, কিছু মানুষকে অন্তত আপনার রেহাই দেন, এগুলো ভালো দিক, কিছু মানুষকে অন্তত রেহাই দেন, এই সমস্ত কিছু থেকে পরিত্রাণ রাখার চেষ্টা করেন। কিছু মানুষ আছে বেহুদে কাজ করবার নাই, খালি ক্লিকবাজি চিনতে। আমারও যদি গঞ্জে হুজুর আপনি একটু করেন, ও টাইম আমার হাতে নাই,
আমি ঘুমানোর টাইমই পাই না, এগুলো করার সময় হাতে নেই। সেই জন্য প্রতিবেশী যারা আছে তাদের সাথে মিলেমিশে থাকা, তাদের ক্ষতি যাতে না হয় এই বিষয়টা আপনাকে দেখতে হবে। আজকের খুতবার মূল বিষয়টা হচ্ছে প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করা, তাদের হকগুলি মিটানো, তাদের অসুবিধা দেখা। এই জন্য আপনি নামাজি হচ্ছেন, মুসলমান হিসেবে আমাদের যে কাজ আল্লাহ নবী দিয়ে গেছে সে কাজ যেন আমরা করতে পারি, আমার দ্বারা যেন আমার প্রতিবেশীর কষ্ট না হয়, ক্ষতি না হয়, আমার আত্মীয় স্বজন যারা আছে তারা যেন আমার দ্বারা উপকৃত হয়, মানুষ হিসেবে যেন আমার প্রতিবেশীরা আমার দ্বারা উপকৃত হয়, এই বিষয়টা সারা জীবন আপনার মগজে অন্তরে রাখবেন যে মানুষ হিসেবে আপনার প্রতিবেশীরা যেন উপকৃত হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক। এক মোহতারাম মুরব্বি মারা গেছেন, মহিলা, আমাদের মুজিবুর রহমান সাহেবের ভাইজানের মা, তিনি মারা গেছেন। নামাজের পরেই আমরা জানাজা পড়ে ফেলব, অর্থাৎ ফরজ নামাজের সাথে সাথেই নামাজ সালাম ফেরানোর পরেই আমরা জানাজায় দাঁড়াব। আপনারা কেউ বের হবেন না, জানাজা সারা যাবেন না, জানাজা ফরজে কিফায়া, অতএব আপনারা ইনশাল্লাহ ফরজ নামাজের পরেই জানাজা দাঁড়াবেন। কাতার সোজা করি ইনশাল্লাহ সুন্নত নামাজ।